গত 17 অক্টোবর জুলাই আগস্টে সংগঠিত গণহত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। 10 দিন পর রোববার ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে জুলাই আগস্টে গণহত্যার অভিযোগে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, শিক্ষামন্ত্রী দীপু মনি, শাহজাহান খান, ফারুক খান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুন সহ 20 জনকে গ্রেফতার দেখানোর আবেদন করেন। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন আমলে নিয়ে 17 জনকে গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। পরে গণমাধ্যমকে প্রধান প্রসিকিউটর বলেন, অপরাধের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের গ্রেফতার দেখানো হয়েছে। আজকে আমরা এই ট্রাইব্যুনালে 3টা আবেদনপত্র, 3টা অ্যাপ্লিকেশন আমরা মুভ করেছি। তার একটা ছিল যে আগে যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হয়েছিল এবং ওয়ারেন্ট ইস্যুর বাইরেও যারা আমাদের এই মামলার অভিযুক্ত, এরকম বেশ কয়েকজন ব্যক্তি গ্রেপ্তার হয়েছেন, তাদেরকে আমরা শো ন্যারেস দেখানোর জন্য 2টো অ্যাপ্লিকেশন করেছি আলাদাভাবে। সেই 2টো অ্যাপ্লিকেশনে মোট 20 জনের বিরুদ্ধে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন এবং তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। যারা গ্রেপ্তার হয়েছেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান, ডক্টর দীপু মনি, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, জুনায়দ আহমেদ পলক, ডক্টর তৌফিক এলাহি চৌধুরী, সালমান এফ রহমান, আব্দুর রাজ্জাক ফর্মার এগ্রিকালচার মিনিস্টার, শাহজাহান খান, কামাল আহমেদ মজুমদার, গোলাম দস্তগীর গাজী, এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক এবং জাহাঙ্গীর আলম ফর্মার সেক্রেটারি অফ দি মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। এই একটা পিটিশনে এই 14 জন যারা ইতিমধ্যে গ্রেপ্তার হয়েছেন তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছিলাম, কোর্ট সেটা মঞ্জুর করেছেন এবং তাদেরকে আগামী 18ই নভেম্বর এই আদালতে উপস্থিত করানোর জন্য নির্দেশ প্রদান করেছেন। জুলাই আগস্টে হত্যাকাণ্ডে নিরপরাধ কাউকে হয়রানি না করার কথাও জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যে আমরা কিন্তু এই মামলায় যে সমস্ত অফিসার, যে সমস্ত পুলিশ অফিসার সরাসরি সম্পৃক্ত ছিল, যাদের বিরুদ্ধে খুব কনক্রিট এভিডেন্স আমরা পাচ্ছি, শুধুমাত্র তাদেরকেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করার জন্য বা গ্রেপ্তার দেখানোর জন্য আমরা আবেদন করছি। সাধারণ যে সমস্ত পুলিশ আছে যারা গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল না, যারা ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটির সাথে সম্পৃক্ত ছিল না, তাদের ভয় ভিত্তি কোনো কারণ নেই, কারণ আমরা কোনো নির্দোষ মানুষের বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা চাইব না। এই মামলায় পরবর্তী শুনানি 18 নভেম্বর দিন ধার্য করা হয়েছে। জাহিদ হাসান, এখন ঢাকা। সানবিট সব দিবে সামাল, সানবিট ম্যাজিক প্রেস, ডিশ ওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন।